অনেক বেশি ভাস্কর্য বানাইলে কি হবে, দেয়ার ইজ এ গুড চান্স যে একটা ভাস্কর্য চেহার হবে এরকম, রাইট? কারণ আমাদের দেশের তো সবচাইতে সেরা ভাস্কর মৃণাল হক, উনি একটা ভাস্কর্য বানাইলে এটা বোঝার কোনো, উনি যদি একটা মানুষের ভাস্কর্য বানায় এটা দেখলে মনে হয় লাউ গাছ, মানে নিজে কী বানায় উনি নিজেও জানে না। সো উনি বাংলাদেশের সেরা ভাস্কর, বাংলাদেশের টপ টপ সব কাজ ওনাকে দিয়ে করানো হয়। সো সেরা ভাস্করের যদি কাজ হাতের কাজের হাত এরকম হয়, তাহলে খুচরা যারা বানাইতেছে এদের কাজ কী হবে, কীরকম হবে, এরকম খুব ভালো করে জানি। দেখা যাবে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানাইছে, এটা দেখতে কুমড়ার মতো হয়েছে, রাইট? হাজরত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানানো নিয়ে বিতর্ক চলতেছে দেখছেন হয়তো। হজরত শেখ মুজিবুর রহমান এই কথাটা সম্ভবত একটু এক্সপ্লেনেশন ডিম্যান্ড করে, রাইট? এটার মানে হচ্ছে মাঝখানে আওয়ামী লীগের ওনার কিছু তেলবাজ, এরা হইতেছে শেখ মুজিবুর রহমানকে হইতেছে হজরত বলতে হবে। হজরত মানে আসলে জনাব বাংলায় বললে, যা হোক। তো যেহেতু আমাদের বাংলাদেশে তারা তো কিছু মানুষ জানে না, একটা সেন্টিমেন্ট কাজ করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি তো হজরত ওয়ার্ডটা হজরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অ্যাসোসিয়েটেড, সুতরাং এটা মানে একটা সিক্রেট ব্যাপার। ওই সব ঠান্ডার জায়গা থেকে আর কি নাম ঢুকাইছে হজরত, মানে নবীর সাথে একটা তুলনীয় এমন একটাভাবে উপস্থাপনা করার চেষ্টা, একটা ধর্ম হিসেবে উপস্থাপন করার চেষ্টা, রাইট? অ্যাকচুয়ালি ধর্মের যে, আমি এটা নিয়ে মাঝখানে আলোচনা করতেছিলাম একজন দর্শনের প্রফেসরের সাথে, যে ধর্মের আসলে যে সংজ্ঞা, সেই সংজ্ঞার যে ফিচারগুলা, সেই ফিচারগুলা মেলার জন্য সেখানে গড নেসেসারি, এরকম একটা ভার্সন আছে ডেফিনেশন সংজ্ঞার। তো যা হোক, তো ধর্মের যেসব সংজ্ঞা, যেসব ফিচার, এই সবগুলোর মধ্যে আপনি ফেলতে পারবেন, যে কারণে অনেকে বলে আওয়ামী ধর্ম বা মুজিব ধর্ম, এটা কিন্তু লিটারেলি ট্রু, ধর্মের ডেফিনেশন লিটারাল ডেফিনেশনের মধ্যে আপনি ফেলতে পারবেন। কিন্তু তারা যা করে বেড়ায় করে বেড়াচ্ছে, এরা নতুন একটা ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করতেছে। সো এনিওয়েজ করতেছে ভালো কথা করে গিয়ে। মাঝখানে দেখছেন আপনারা যে ভিডিও প্রকাশিত হয়েছিল যে হাসান রাদিয়াল্লাহু আনহু ওনাদের মৃত্যুবার্ষিকীতে কারবালার ওই দিনের শিয়ারা যেটা করে গায়ে হইতেছে পিঠে ইয়ে দিয়ে বাড়ি দেয় আর হাই হোসেন করে, তো এরকম কিছু শেখ মুজিবুর রহমানের সেনা নিয়ে এরা হইতেছে রাস্তার মধ্যে দাঁড়ায় মুজিব করে পরে ছুরি দিয়ে পিঠে বাড়ি দিতেছিল আর মাতম করতেছিল হাই মুজিব হাই মুজিব, রাইট? তো এরা হইতেছে এটাকে একটা ধর্মের জায়গায় নিতে চাইতেছে না, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলতে পারে না, নেসারালি বিচ্ছিন্ন না, হ্যাঁ বিচ্ছিন্নভাবে সময়ে সময়ে সারা দেশে এগুলো উঠে আসতেছে, আসার চেষ্টা করতেছে, এবং বিচ্ছিন্নভাবে তো আপনি বঙ্গবন্ধুকে অবমাননা করতে পারবেন না, ওইটাকে এমনভাবে দমন করা হবে, একদম মাটির নিচ থেকে তুলে নিয়ে আসা হবে। সো বিচ্ছিন্ন ঘটনা নেসেসারিলি না, এগুলো প্রাতিষ্ঠানিক এবং অনেকটা রাষ্ট্রীয়ভাবে এগুলো চলতেছে, চলবে। কারণ বিএনপির আমলে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, তা তো ঘটবে না, আওয়ামী লীগের আমলে করতেছে কেন? কারণ এই আমলে এই এটার মধ্যে রাষ্ট্রের প্রশ্রয় আছে, বা রাষ্ট্র সক্রিয়ভাবে এগুলোকে এন্ডোর্স না করলেও এগুলোকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আর কি। সো বেসিক্যালি এরকম একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতেছে আওয়ামী লীগকে, শেখ মুজিবকে, বিষয়টাকে একটা মানে ধর্মীয় সিক্রেট একটা জায়গা নেওয়ার চেষ্টা করতেছে। এগুলো ঠিক আছে, করে করুক, সমস্যা নেই, যারা সমর্থক আওয়ামী লীগের এগুলো দেখবে না বা দেখলে এই কারণে এরা এগুলো করার প্রশ্রয় পায়, কারণ ওরা দেখে না, রাইট? ওরা চোখে লাগে না। আপনি আবার কিন্তু জামাত বিএনপি জিয়া, মানে এখন যেহেতু এরা ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় আসলে উল্টা চিত্র দেখতে পাবেন, ওদেরকে নিয়ে কিন্তু আপনি কিছু বললে ওরা প্রচণ্ড দেখতে পাবে, কিন্তু নিজেদের দলের লোকের এখন শেখ মুজিবকে নবী বানায় ফেলতেছে, হজরত বানায় ফেলতেছে, ভাস্কর্য বানাইতেছে এমনভাবে জানি হাতি দেওয়া যাবে না, কথাই বলা যাবে না। যে আওয়ামী লীগের লোকজনের ভাষাগুলো, যে ভাষায় এরা কথা বলতেছে, যে মামুনুলদের লেজ কাটার সময় চলে এসেছে। লেজ কাটার মানে কি? লেজ কাটার মানে এখানে আপনাকে দেখতে ব্যাপারটা বুঝতে হবে, এই কথাটা অনেক লম্বা ইয়ে আছে। ছাত্রলীগ সভাপতি, সে তো যে একজন হিন্দু ধর্মাবলম্বী, রাইট? তো উনি অবশ্যই একটু ভারতের প্রতি সেন্টিমেন্ট থাকবে, পাকিস্তান বিদ্বেষী সেন্টিমেন্ট থাকবে, এবং বাংলাদেশে যারাই ধর্মের কথা বলবে এরাই হইতেছে পাকিস্তানি, এরাই হইতেছে আফগানিস্তানি, এই ধরনের একটা ন্যারেটিভ এরা দাঁড় করাইতেছে। নাও এখানে পাকিস্তান আফগানিস্তানের প্রশ্ন কেন আসতেছে? কারণ এই হুজুররা ওনারা ধর্মের দোহাই দিয়ে বা ধর্মের অ্যাঙ্গেল থেকে বলতেছে যে ভাস্কর্য বসানো ইসলাম ধর্মে না যায়। তো এটা আমরা ন্যারেটিভ আগে থেকেই দেখে আসছি, যারাই ধর্মের কথা বলে তারাই হইতেছে জামাত শিবির। আপনি দাড়ি রম্বা রাখবেন এখন বাংলাদেশে, আপনি জামাত শিবির, আপনি হিজাব পড়বেন, আপনি জামাত শিবির, আপনি ধর্মের কথা বলবেন, আপনি জামাত শিবির। এরা বিশ্বাস করে যে এটা শিরক, ইসলাম ধর্মানুযায়ী মূর্তি বা ভাস্কর্য স্থাপন করা, সেটা কি না এটা তো একটু পরে আসতেছি। সুতরাং তারা তাদের ধর্মবিশ্বাসের জায়গা থেকে এটা বলতেছে, কিন্তু তাদেরকে বানাই দিচ্ছে পাকিস্তানপন্থী, পাকিস্তানি, রাইট? তাও আবার একজন হিন্দু ধর্মাবলম্বী, যিনি অবশ্যই ভারতের, এটা আমরা জানি ফর গ্র্যান্টেড, লুকাছাপা নাটক করার কিছু নেই, যিনি অবশ্যই ভারতের প্রতি সহানুভূতিশীল এবং পাকিস্তানকে দেখতে পারেন না, যেহেতু পাকিস্তান ইন্ডিয়ার শত্রু রাষ্ট্র। সো এগুলো আমরা জানি সব ডাইনামিক্স, এগুলো নতুন করে বলার কিছু নাই। তারপর নফেল বলতেছেন প্রতিমন্ত্রী যে ঐক্যবদ্ধ প্রতিবাদ করলে মৌলবাদী গোষ্ঠী লেজ গুটিয়ে পালাবে, মৌলবাদী যারা এটা বলে এরা হইতেছে মৌলবাদী। হ্যাঁ, নাও শুধুমাত্র আপনি চেতনা নিয়ে কথা বললেই আপনি মৌলবাদী, কারণ বাংলাদেশে কিন্তু ধর্মীয় গোড়ামি, ধর্মের এক্সট্রিম ব্যাখ্যা, এটা 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 বিরাজ করে, যেটা নিয়ে আমি সবসময় কথা বলি, এখনও বলবো।
কিন্তু আপনি যখনই চেতনার বিরুদ্ধে কিছু বলবেন তখনই আপনি এদেরকে পাকিস্তানপন্থী, এদেরকে মৌলবাদী, এদেরকে সন্ত্রাসী, জামাত শিবির মানে মার্জিনালাইজ করার একটা চেষ্টা শুরু হয়ে যাবে এদের পক্ষ থেকে, যেই কারণে এই যে এদের সাথে ধর্মের যে একটা কথা মার্কেটে আছে যে আওয়ামী লীগের সাথে বা চেতনার সাথে ধর্মের যেমন একটা কনফ্লিক্ট, হ্যাঁ কনফ্লিক্টটা ধর্মের যারা ধর্মানুসারী এরা কিন্তু এই কনফ্লিক্টটা দাঁড় করেন, এই কনফ্লিক্টটা এরা দাঁড় করা, এরা দেখেন এরা কিছু হইলেই কী জানি পাকিস্তানি জামাত শিবির রাজাকার এই লেজ গুটিয়ে পালাবে, মানে ছাগলের ওই যে ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড ওইখান থেকে মার্সেলে নেয়। সো এরা এই টাইপের ভাষায় আপনি ধর্মের কোনো কথা এদের বিপক্ষে গেলেই এরা আপনাকে পাকিস্তানপন্থী বানিয়ে দেবে। সো এরাই হইতেছে ধর্মের সাথে এদের চেতনা বা রাষ্ট্রের একটা ইয়ে দাঁড় করায় দেয়। নাও প্রসঙ্গক্রমে একটু এটাও বলে নিই যে ভাস্কর্য মূর্তির যে আইডিয়াটা এটা নিয়ে একটু বলি যে আমি এখন হুজুরা ওনাদের ফতোয়া দিচ্ছেন, ফাইন ওনারা দিয়ে ওনাদের বুঝজ্ঞান দিয়ে দিচ্ছেন, এটা নিয়ে যেহেতু বিতর্ক হচ্ছে সেহেতু একটু বলি আমার বুঝজ্ঞানে কী বলে, আমার বুঝজ্ঞানে বলে না যে মূর্তি ভাস্কর্য এই বিষয়গুলোকে এক করে দেখার সুযোগ আছে। মূর্তি ইংরেজি হইতেছে স্ট্যাচু আর ভাস্কর্য ইংরেজি হচ্ছে স্কাল্পচার, রাইট? এগুলো আমরা জানি সবাই। সো ভাস্কর্যটা যে কোনো কিছুর হইতে পারে, মানে সকল মূর্তি ভাস্কর্য কিন্তু সকল ভাস্কর্য মূর্তি না, মূর্তিটা হইতেছে প্রাণী বা মানুষের অবয়ব যখন আপনি, এবং এটা ইয়ে সাইজ হয় হিউম্যান সাইজ বা লিভিং সাইজ, লিভিং কেমন জানি বলে সাইজড অ্যানিমাল এরকম করে আর কি, মানে মানুষের স্ট্যান্ডার্ড সাইজে করা হয়। আর ভাস্কর্যটা যে কোনো কিছু হতে পারে, এটা মূর্তি হইতে পারে, আপনি যদি একটা চারকোনা একটা পাথর এখানে বসায় রাখেন, বসে আপনি এটা বুঝাতে চান এটা খুব একটা সিম্বল হয়েছে কিছু একটা মিন করে, ওইটাও একটা ভাস্কর্য, রাইট? আপনি এই যে ঢাকা ইউনিভার্সিটিতে টিএসিতে একটা আছে গাড়ি ভেঙে চুরে পড়ে আছে, যেখানে ওই যে মিশুক মনির যে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন সেই মাইক্রোবাসের আদলে, ওইটা একটা ভাস্কর্য। সো ভাস্কর্য বেসিক্যালি সিম্বলিজম, এটার সাথে পূজা করা এটার সাথে ইয়ে করার কোনো ব্যাপার নাই, মূর্তি সেটার সাথে পূজা করার ব্যাপার। সো ভাস্কর্য মূর্তি হইতে পারে, ভাস্কর্য একটা চারকোনা বক্স হইতে পারে, ভাস্কর্য একটা ভাঙা মাইক্রোবাস হইতে পারে, যে কোনো কিছুই ভাস্কর্য। নাও কী উদ্দেশ্যে বানানো হইতেছে এটাকে, যদি ওই যে ভাস্কর্য সিম্বলিজম হিসেবে বানানো হয় সেটা এক ব্যাপার, আর যদি পূজার উদ্দেশ্যে বাজানো হয় যেটা সেরক হবে মূর্তি সেটা অন্য ব্যাপার। সো এই এই ধরনের লাইন তো ব্লার করে ফেলবে আমাদের হুজুরা, ওনারা যেহেতু ওনারা গোড়া টাইপের ওনাদের কাছ থেকে উদারতা আশা করি, ওনারা ওই যেটা বলছে যে মূল্যবাদী, ওনারা আসলে মূল্যবাদী কথা সত্যি, কিন্তু উনি কিন্তু ওই জায়গা থেকে বলার নাই, কারণ এই হুজুরে যখন আরও দশটা মূল্যবাদ প্রচার করে সেটা নিয়ে ওনার কোনো আপত্তি থাকে না, শুধুমাত্র এখানে সে আপত্তি তার মানে ওনার চেতনার সাথে, ওনার ইস্যুটা চেতনার সাথে, যে ইস্যুটা চেতনা হুজুরা মৌলবাদী কিনা সেটা না, ওই ওই জিনিসটাকে একটা টুল হিসেবে ব্যবহার করে মৌলবাদ, তারপর জামাত শিবির জঙ্গি এসব এগুলো এরা 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 করে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করে শেষ পর্যন্ত রাষ্ট্রের সাথে বা এদের আওয়ামী চেতনার সাথে, ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রাণ বলতেছি মানে এরা যতটুক ধর্ম বুঝে যতটুক মানে আর কি, এটার একটা শত্রুভাবাপন্ন পরিস্থিতি তৈরি হয়, এবং এগুলো কিন্তু রাষ্ট্রীয় স্পন্সরেই যে মন্ত্রী বলতেছেন ইয়ে বলতেছেন ওনারাই করেন। সো এই হচ্ছে বাস্তবতা, না ওই বাস্তবতাটাকে ব্যবহার করে এরা হইতেছে বরং এই চেতনাবাজরা একটা মুখোমুখি যুদ্ধান্তে পরিবেশ তৈরি করে দেয় যেটা দায় তাদের, রাইট? আর লাস্ট কথাটা বলবো হচ্ছে যে ইয়ে নিয়ে, এই যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে একটা নাটক একটা অবস্থা চলে দেশে, রাইট? কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু করা যাবে না, মাতম করতে হবে, হায় মুজিব করে জায়গায় জায়গায় ভাস্কর্য বসাইতে হবে, এটার এটা সমালোচনা ধর্মের অ্যাঙ্গেল থেকে, যারা বিশ্বাস করে তাদের ধর্মে এটা নিষেধ আছে, তাদের বিশ্বাস তাদের কাছে ধর্মের অ্যাঙ্গেল থেকে যারা নিষেধ করে, এবং আপনি যদি এখন একটা জরিপ নেন বাংলাদেশে যে ভাস্কর্য বসানো যাবে না এটার পক্ষে, এই 70% বাংলাদেশি, কারণ তারা তাদের যে ধর্মীয় জ্ঞান যে বুঝ ওটা দিয়ে এরা রায় দিবে, 70-80% বাংলাদেশি কিন্তু এটার বিপক্ষে রায় দিবে। সো বেশিরভাগ মানুষ একটা রাষ্ট্রে যা চায় সেইটার বিপরীতে গিয়ে এরা কার্যকর এগুলো করতেছে, এগুলো করে কি এরা হেল্প করতেছে, উপকার করতেছে শেখ মুজিবুর রহমানকে? মোটেই তো না, এগুলো করে এরা আলটিমেটলি এই যে হাস্যরসের পাত্র করতেছে, ওইদিকে কিছু তাবেদার হইতেছে পিঠের মধ্যে চাবুক দিয়ে হাই মুজিব করতেছে, এগুলো নিয়ে ফেসবুকে ট্রলিং হইতেছে, বঙ্গবন্ধু টয়লেট বের হয়েছিল মাঝখানে মনে নাই, আমি এখন গুগলে সার্চ দিয়েও পাইলাম না, মানে এমনই এম্বারেসড এরা যে বঙ্গবন্ধু টয়লেট বানায় তেলবাজরা টয়লেট বানায় সেটার নাম দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট, এবং এই তেলবাজিতে এরা নিজেরাই এত এম্বারেসড হয়ে পড়ছে যে এখন পুরো উধাও করে দিয়েছে, গুগল করে এই জিনিস আর আসে না, এজ ইফ এই জিনিস কখনো বিলং করে না। সো এরকম অতিরিক্ত বাড়াবাড়ি করতে গেলে এগুলো হবে। এই যে কিছুদিন আগে ওই যে একটা ভাস্কর্য দেখেন অবস্থা চেহারা, এটা বঙ্গবন্ধু বানাইছে শেখ মুজিবুর রহমান, আপনাদের মনে আছে একটা ছোটো বাচ্চা হইতেছে বঙ্গবন্ধুর একটা ছবি আঁকছিল, তারপর ছবিতে গালে তিল দিছে না দেয় নাই কি জানি, এটা নিয়ে ওই বাচ্চাকে স্কুল থেকে অ্যাকশন নেওয়া হয়েছে তার বিরুদ্ধে, যে কারণে এটা পরবর্তীতে আলোচনায় উঠে আসছে যে কী পরিমাণ স্টুপিড কাজকর্ম, তো সেটা আলোচনায় উঠে আসছে পরে আমরা জানছি। সো এরকম এই 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 বাড়াবাড়িগুলো এরা যেটা বললাম যে ধর্মের যত ফিচার আছে আপনি ধর্মের যে লিটারাল সংজ্ঞা সেটার মধ্যে এগুলোকে ফেলতে পারবেন, চেতনা ধর্ম, মুজিব ধর্ম, আওয়ামী ধর্ম, যেগুলার ওয়ার্ডগুলো এখন ইউজ করা হয় এই কারণে ইউজ করা হয় কারণ এরা জিনিসটাকে ধর্মের দিকে নিয়ে গেছে, ধর্মের মতো বানায় ফেলছে, এবং এই অতিভক্তি করে কি কোনো লাভ হয়? এতে করে কি শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের সম্মান বাড়তেছে নাকি কমতেছে? মানুষের হাস্যরসের পাত্রে পরিণত হইতেছে, ট্রলের সাবজেক্ট হইতেছে শেখ মুজিবুর রহমান, নাকি সম্মানের জায়গায় দিন দিন
লাফায় লাফায় সম্মানের উচ্চ স্থানে আরোহণ করতেছেন, উনি কোনটা হইতেছে বাস্তবতা? অনেক বেশি ভাস্কর্য বানাইলে কী হবে? দেয়ার ইজ এ গুড চান্স যে একটা ভাস্কর্য চেহারা হবে এরকম, রাইট? কারণ আমাদের দেশের তো সবচাইতে সেরা ভাস্কর মৃণাল হক, উনি একটা ভাস্কর্য বানাইলে এটা বোঝার কোনো, উনি যদি একটা মানুষের ভাস্কর্য বানায় এটা দেখলে মনে হয় লাউ গাছ, উনি কী বানায় উনি নিজেও জানে না। সো উনি বাংলাদেশের সেরা ভাস্কর, বাংলাদেশের টপটপ সব কাজ ওনাকে দিয়ে করানো হয়। সো সেরা ভাস্করের যদি কাজ হাতের কাজের হাত এরকম হয়, তাহলে খুচরা যারা বানাইতেছে এদের কাজ কী হবে, কীরকম হবে, এরকম খুব ভালো করে জানি। দেখা যাবে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানাইছে এটা দেখতে কুমড়ার মতো হয়েছে, রাইট? সো হ্যাঁ, ওই যে এই অতিভক্তি মারাইতে গিয়ে আপনারা যেগুলো করতেছেন এতে করে ওনার সম্মান তো বাড়তেছে না মোটেই। যত বেশি এরকম লাফালাফি বাড়াবাড়ি করবেন উনি, তত বেশি অসম্মানিত হওয়ার সম্ভাবনাই বাড়বে।